সুজি ও সবজির ঝাল চাপটি। তৈরি করতে যে সকল উপকরণ লাগছে সেগুলো হলো সুজি এক কাপ, ময়দা হাফ কাপ, টক দই চার ভাগের এক কাপ, গাজর কুচি পরিমাণ মতো, বরবটি কুচি পরিমাণ মতো, পেঁয়াজ কুচি দুইটি, কাঁচামরিচ কুচি পরিমাণ মতো, ধনে পাতা কুচি পরিমাণ মতো, চিলি ফ্লেক্স হাফ চা চামচ, মরিচ গুঁড়ো হাফ চা চামচ, গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ, পানি এক কাপ, লবণ স্বাদ মতো এবং তেল পরিমাণ মতো। প্রস্তুত প্রণালী। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নিন। গরম তেলে গাজর কুচি, বরবটি কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিন। এবার পরিমাণ মতো লবণ, চিলি ফ্লেক্স এবং গরম মশলার গুঁড়ো দিন। সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিন। নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিন। গাজর এবং বরবটি সিদ্ধ হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন। এবার একটি মিক্সিং বোলে সুজি, টক দই এবং পরিমাণ মতো লবণ নিন। সুজি ও টক দই ভালোভাবে মিশিয়ে নিন। এবার সুজি এবং টক দইয়ের মিশ্রণের সাথে অল্প অল্প করে পরিমাণ মতো পানি মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিন। সুজি নরম করার জন্য ব্যাটারটি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিন। এবার সুজি নরম হয়ে এলে ব্যাটারটিতে ময়দা এবং আগে থেকে ভেজে রাখা সবজির মিশ্রণটি দিয়ে দিন। মরিচ গুঁড়ো এবং ধনে পাতা কুচি দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিন। ব্যাটারটি খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না। এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল ব্রাশ করে নিন। এবার গোল চামচ দিয়ে 2 চামচ ব্যাটার প্যানে ছড়িয়ে দিন। পছন্দ অনুযায়ী মোটা বা পাতলা করেও বানাতে পারেন। ব্যাটার দেওয়ার পর প্যানটি ঢাকনা দিয়ে ঢেকে দিন। 1 থেকে 1.5 মিনিট পর চাপটিটি উল্টিয়ে দিন। উল্টে পাল্টে লালচে করে ভেজে তুলে নিন। একইভাবে বাকি চাপটিগুলো বানিয়ে নিন। এবার সার্ভিং প্লেটে নিয়ে সকালের নাস্তায় গরম গরম পরিবেশন করুন মজাদার সুজি ও সবজির ঝাল চাপটি।